রাতে এক প্রশোধন খেলার পরে আমি তোমার বাড়ি যাচ্ছি। কিটন, দিদিদিদা, দেবাদা সবাই আসবে। তুমি বেরঙ্গিন হতে পারো, তাতে আপত্তি নেই কারো। আজ ভরা চাঁদের রাতে কোনো মৃত্যুর অজুহাতে, জানি কুসুমা কীর্ণ পথ নয়, শুধু ভালোবাসা জানে যত্ন। এক রাজা ছিল আর রঞ্জন, তুমি বেছে নাও হবে কোনজন। এমন আংটি গলানো রোদ, তোমার কীর্বাণী শরদ, এমন পত্র মিতালি হলদে, বলছে দে দোল দোল দে। তুমি আলাদা রঙের বুঝি, এসো যৌথ প্যালেট খুঁজি। আমি লালনে মিশিয়ে কবির আঁকি অন্য রঙের ছবি। আমি চিনি যুদ্ধের ঘ্রাণ, জানি অনশন অভিমান, আমি তাদেরও ভালোবাসবই, হলুদ আবির নিয়ে আসবই। শিয়রের সমন, কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার দিন ঠিক হয়ে গেছে প্রায়। এমত অবস্থায় পোল্যান্ডে জানুশ কোরচক তার বাচ্চাদেরগুলোকে নিয়ে, অনাথাশ্রমের বাচ্চাদের নিয়ে অভিনয় করিয়েছিলেন ডাকঘর নাটকটা, নিজেই অনুবাদ করে। এমনকি তারা মার্চ করে করে গান গাইতে গাইতে গিয়েছিল সেই শেষ যাত্রায়। আনন্দর এরকম একটা ধারালো দিক আছে, প্রতিবাদ আছে, তা হৈহুল্লোড় বলু বা অন্য কিছুভাবেই বলি, সেই আনন্দের মধ্যে মেতে যাওয়ার একটা উল্লাস আছে। সমস্ত পথকে চ্যালেঞ্জ ছুঁড়ে নিজের মতো করে আনন্দ খুঁটে নেওয়া, আনন্দের চাষবাস করা, হুল্লোড় করা, ভাসিয়ে দেওয়ার, এই উৎসব হচ্ছে দোল। না, দোল যাত্রা নয় বা হোলিকা বা হোলি, তা নয়। আমাদের দোলটা ঠিক এই সময়ের আনন্দে মেতে যাওয়া, হই হুল্লোড়, বাচ্চাগুলোর সাথে রং মাখামাখি, গান, এই আনন্দের সময়টাকে এভাবে নিজের বসন্ত উদযাপন। হ্যাঁ, শান্তিনিকেতনই বসন্ত উৎসব, সেও বড় সুন্দর, কিন্তু একটু ভূত হব, একটু একটু পিছনে লাগালাগি হবে, গায়ে রং ঢেলে দেবো, এই মহাশয়, এই যে আনন্দটা, এই দোলটার উদযাপনটাও কিন্তু খুব মজার। সবাই মিলে সেই আনন্দের উদযাপনটা একটা জায়গা এখানে। কি বলছো, বাড়াবাড়ি? ঠিক ধরেছ, সেটাই অভিপ্রেত। সেই সব রং খুঁজছি যা আলো দেয় অসময়ের ভেতর। নির্দেশিকা, তুমি নাকি জড় ভরতের মা ছিলে, সিসিটিভি বসিয়েছিলে সভ্য হওয়ার পাঁচিলে, তুমি নাকি রং বেরঙের আকাশ সাজা খাঁচা, আবহমান সংবিধান সুশীল হয়ে বাঁচার, চলো তোমায় মুক্তি দিলাম, না ছোড় বান্দা আমিও, দম থাকলে মাঝ রাস্তায় যেভাবে পারো থামিও। Yeah.
बिन राहों का मुझको करना है क्या, दुनिया की बातों से लेना है क्या, एक तेरे ही तो लफ्जों से है वास्ता। शुरुआत नहीं है ये बातें नई, अब रातें गई ऐसा लगा। ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে, ওই গানের তালের দয় দোলে পিয়াসি মন যায় রে বলে। মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না কিরমি কির চামচি কি চামে কাটাবো বাজনা বাজাতে বাজাতে এ ও সে মালা কিনে আনতো জানিস তো, আর মালা কিনে এনে সে মালা আনতো, সেই মালার ডাক হতো আজকে কে রামের মালা দেবে, এ বলল 5 টাকা, ও বলল 10 টাকা, ও বলল 15 টাকা, এরম করতে করতে মালার দাম উঠছে, সেই মালার দাম যে টপ দিল তার টাকাটা এসে পড়লো ওই পুনামি ওই থালা, এরম করে রাম সীতা এসব হলো, তারপরে এ আরম্ভ হলো যাত্রা। যাত্রা তো আরম্ভ হলো একটু হয়ে যাওয়ার পর, আর এই নাট মন্দিরের পাশেই ছিল কল্যাণেশ্বরের মন্দির, সেই দরজাটা বন্ধ থাকতো, তার সামনে একটু যায় সেখানে ওদের গ্রিন রুমে, আর সেইখানে গিয়ে সীতা বিড়ি খাচ্ছে, তখন বলছে সীতা কোথায় গেল, সীতা কোথায় গেল, আর সীতা কোথায় গেল কি, আর আমার ভাই মনেরাও আবার বলছে সীতা কোথায় গেল সীতা, আমি ওই দেখে যা, তারপরে ভাই একদিন হচ্ছে দিদি ওইখানে সীতা বিড়ি খাচ্ছিল, কি মজা ছিল রে সুপার। সাতবাগানের গোলাপরাই তো মরুগুলি রয়েছিস, বারান্দা গ্রিল চীনের পাঁচিল মানে নাকি 24, নামাজ আনহিকে বাম ডান দিকে বাসন্তী ফিস ফিস, রঙই কেবল শুষে নিতে পারে সাদা কালো সব বিষ। আমরা আমাদের গান গাই, ওরা চায় না, ওরা চায় না, আমরা আমাদের গান গাই, ওরা চায় না, ওরা চায় না, ওরা ভয় পেয়েছে রোবসন, আমাদের দীপ্ত কণ্ঠে ভয় পেয়েছে, আমাদের রক্ত চোখে ভয় পেয়েছে, আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে রোবসন, ওরা বিপ্লবের রঙ্গ রূপে ভয় পেয়েছে রোবসন, শিল্পী সংগ্রামী পল রোবসন, ওরাই আমাদের গান গাইতে দেয় না, শিল্পী সংগ্রামী পল রোবসন।